সবাই এই কোশ্চেনগুলোই করে থাকে যে খেজুর খেলে কি ওজন বাড়ে খেজুর খেলে কি বীর্য গাঢ় ঘন হয় খেজুর খাওয়ার সঠিক নিয়ম কি কতগুলি খাওয়া যাবে রাতে কি খাওয়া যাবে তো দেখুন খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে বিদায় যারা একটু দুর্বল স্বাস্থ্যের উপকারী সামান্য পরিশ্রমে হয়রান হয়ে যায় তাদের জন্য খেজুর একটি উৎকৃষ্ট পত্র হ্যাঁ সামান্য হলেও ওজন বাড়ে খেজুরে ক্যালোরি থাকে যার ফলে ওজন বাড়ে শুধু খেজুর খেলে ওজন বাড়বে তা নয় সাথে অন্য খাবারও খেতে হবে এছাড়া নিয়মিত খেজুর খেলে বীর্য গাঢ়ও ঘন হয় তাই নিয়মিত পাঁচ থেকে সাতটা শুকনো খেজুর খেতে হবে এছাড়া নিয়মিত দুধ আর খেজুর খেতে পারেন এতে যৌন শক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি বীর্য শুক্রাণুও বৃদ্ধি পাবে এবার বলতে পারেন রাতে কি খেজুর খাওয়া যেতে পারে শৈলে খাবার হজম করার ক্ষমতার কারণে যখন ইচ্ছা তখনই খেজুর খেতে পারেন প্রত্যেক দিন তিন থেকে চারটি খেজুর খাওয়া যেতে পারে সকালে খালি পেট হলো খেজুর খাওয়ার সঠিক সময় এছাড়া আপনি যখন ইচ্ছা তখনই খেতে পারেন কিন্তু সঠিক পরিমাণ মতো খেতে হবে তো আশা করছি এবার বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ